আজকে এই উৎসবের দিনে সকালবেলা আপনাদেরকে জরুরি ভিত্তিতে আমাদের আহ্বান জানাতে হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। কারণ গতকাল আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে দুজন ছাত্র তারা আটকে যায়, পরবর্তীতে তাদের উপর ট্রাফিক পুলিশ নির্মমভাবে অত্যাচার সংঘটিত করে তাদেরকে প্রহার করা হয়। এই ঘটনায় আমরা চূড়ান্তভাবেই মর্মাহত এবং আশ্চর্য হয়েছি যে এই রাজ্যের সরকার, এটা গণতান্ত্রিক রাজ্যের সরকার নাকি আমরা সামন্ত শাসনের মধ্য দিয়ে যাচ্ছি, যে রাজার কনভয়ের সামনে যদি কেউ আটকে পড়ে তাকে তার পুলিশ নির্মমভাবে প্রহার করবে। এই ঘটনা লজ্জাজনক। ছাত্ররা তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নানা কারণে তারা কনভয়ের সামনে আটকে পড়েছিলেন, পরবর্তীতে তারা খানিকটা ভয়ও পেয়েছিলেন। সেই জায়গায় পুলিশ তাদের সহযোগিতা করার বদলে তাদের উপর অত্যাচার সংঘটিত করেছে। কিন্তু আমরা দেখছি এই পুলিশ রাজ্যের মধ্যে প্রত্যেক দিন আক্রমণ, সন্ত্রাস চলছে, গুন্ডা রাজ চলছে, কিন্তু তা দমনে কার্যত ব্যর্থ হচ্ছে, নীরব ভূমিকা পালন করছে। সেই পুলিশেই নিরীহ মানুষদের উপর, সাধারণ ছাত্রছাত্রীদের উপর, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের উপর যখনই তাদের নির্মম পৈশাচিক শক্তি নামিয়ে আনার সুযোগ হয় তখন তা হাতছাড়া করেন না। এটা আমাদের জন্যে, আমাদের রাজ্যের গণতান্ত্রিক মানুষদের জন্যে সবথেকে দুঃখজনক ঘটনা। শুধুমাত্র গতকালকে ছাত্র পেটানো নয়, এই রাজ্যের মধ্যে আজকে নানা ধরনের লজ্জাজনক ঘটনা ঘটে চলছে। আমাদের রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের বা রূপান্তরকামী মানুষদের উপরও এই ধরনের অত্যাচার সংঘটিত হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এই ঘটনাগুলির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আজকের এই সাংবাদিক সম্মেলন, ইউএফের যে সাংবাদিক সম্মেলনের আহ্বান, প্রথমেই আপনাদের আন্তরিক অভিনন্দন আমাদের চারটি সংগঠন তরফ থেকে জানাই। এবং প্রথমেই যে মূল বিষয় নিয়ে যে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন সন্দীপ বন্ধু আপনাদের সামনে উত্থাপন করেছেন, যে গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমেও প্রকাশে এসেছে যে দুই ছাত্র অ্যাঞ্জেল রিয়াং এবং অভিজিৎ দেব্রহ্মা যে মুখ্যমন্ত্রীর যে কনভয় যাওয়ার পথে কোনো যান্ত্রিক দুর্যোগের কারণে তাদের গাড়ি থামাতে হয় এবং এই অবস্থায় তাদেরকে ট্রাফিক কর্তব্যরত পুলিশ তাদেরকে হ্যারাসমেন্ট, তাদেরকে নিয়ে ট্রাফিক অফিস, হেড অফিসে নিয়ে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন এবং অশালীন ভাষা, এবং তাদের উপর আমরা শুনেছি তাদের মুখে থেকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তাদের উপর চর থাপড়ানো এবং লাথি উস্টা এরকম বিভিন্নভাবে তাদের টর্চার করা হয় এবং শারীরিকভাবে আক্রমণ করা হয়। এবং দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে তাদের ফিজিক্যালি একটা রিপোর্ট দেখেছি, বুকের মধ্যে কোনো একটা জায়গায় স্পট হয়েছে, যে এই এক্সরে রিপোর্টের মধ্যে কিছু রিপোর্ট বাকি রয়েছে তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমরা বলতে চাই এইসব সরকারিভাবে যেগুলি যারা পুলিশ কর্তব্যরত ট্রাফিক এভাবে কোনো সময় আইনত হাতে নিতে পারে না, এবং আমরা জানি যে এভাবে ট্রাফিক কর্তব্যরত পুলিশ এভাবে ছাত্র একজন যেহেতু এবং একজন গণতান্ত্রিক দেশে এভাবে একজন নিরীহ কোনো পথচারী হোক কোনো একজন মানুষকে এভাবে ট্রাফিক কর্তব্যরত অফিসার মারতে পারে না। এবং ওই দুইজন ছাত্র কোনো এমন কাজ করেনি, কোনো ক্রিমিনাল নয়, তাদের উপরে এভাবে মারা কোনো
ঠিক হয়নি এটা আমরা চার সংগঠন তরফ থেকে আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি বলতে চাই শুধু উপজাতিদের স্বার্থে শুধু প্রধানমন্ত্রী এসে এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী পরিষদ থেকে কিছু ককবরক লাইন বলে দিলে হবে না যে খুলুমকা বাহিতং বললে হবে না এবং আমরা বলতে চাই এই যে বিজেপি আইপিএফ যে সরকার আসার পরেই দেখছি আমরা বিভিন্ন জায়গাতে আমাদের আমাদের রাজ্যে গণতন্ত্রের উপর আক্রমণ এবং আমরা দেখছি আন্দোলন করতে গেলেই পুলিশের মাধ্যমে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে কোনো গণতন্ত্রের মাধ্যমে আন্দোলন করতে গিয়ে দেখেছি গুলি খেত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সমাজদ্রোহীদের নিরাপত্তা দেওয়া মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া আর এই ক্ষেত্রে সাধারণ মানুষের উপর নির্যাতন নামিয়ে আনছেন আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা এই ঘটনার তদন্ত চাই এই ঘটনার সঙ্গে যুক্তদের আমরা শাস্তি চাই মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে কোনো গাড়ি আসলে যদি এরকম মারধর করার আইন থাকে গ্রেপ্তার করার আইন থাকে তাহলে তা প্রেস মিট করে আইন করে তার কপি রাজ্যে সব মানুষকে দেওয়া হোক যে মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে চলবে এই রাস্তা দিয়ে কোনো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না আর তার জন্য যদি হয় এরকম তাহলে মুখ্যমন্ত্রীর জন্য বিকল্প রাস্তা তৈরি করা হোক যে এই রাস্তা দিয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রী চলবেন তার বাইরে কোনো মানুষ চলাফেরা করতে পারবেন না যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী চলেন এই রাস্তা কোনো সরকারের মুখ্যমন্ত্রীর জন্য কোনো রাস্তা আলাদা করে ভারতবর্ষের কোনো রাজ্যে তৈরি হয়নি কিন্তু এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে মাথায় রাখতে হবে যে আমাদের রাজ্যের না দেশের এমন কোনো রাজ্যের কোনো রাস্তা তৈরি হয়নি যে রাস্তা দিয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রী চলবেন ফলে রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি বাইক রিক্সা অটো টমটম চলছেন যান্ত্রিক কারণে যে কোনো যে কোনো মুহূর্তেই তার সমস্যা হতে পারে তার মানে তাকে এই তুলে নিয়ে গিয়ে থানায় ওইভাবে নির্যাতন করা হবে এটা অস্বাভাবিক বিষয় এটা আমাদের রাজ্যের মানুষটা কোনো সভ্য সমাজের মানুষ তা মানতে পারে না তাহলে যে মুখ্যমন্ত্রী যদি তাতে খুশি হন আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা মানুষ হিসেবে মানবিকতা বোধ সম্পন্ন কোনো মানুষ এটাকে সমর্থন করে না আমরা দাবি করব স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো দলের কাছে না কোনো সরকারের কাছে না স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা এটা দাবি করতে চাই যে আপনারা কিন্তু সংবিধানকে সাক্ষী রেখে আপনারা দায়িত্ব পালন করছেন ফলে কোন দলের দায়িত্ব পালন করবেন আমাদের সাহেব প্রশ্ন না যা সাক্ষী যে শপথ নিয়ে আপনারা আপনাদের কাজে ব্রত হয়েছেন সেটা মাথায় রেখে এই ঘটনার তদন্ত করুন কেন ছাত্রদের এরকমভাবে পেটানো হলো থানায় নিয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ তা তদন্ত করতে হবে এটা আমরা আমরা দাবি রাখছি আর স্বরাষ্ট্র দপ্তর যেভাবে রাজ্যের এই আইন শৃঙ্খলা যে জঙ্গলে রাজত্বে পরিণত হয়েছে সেখান থেকে যেন পুলিশ ফিরে নিয়ে আসে সব পুলিশই ভূমিকা নিচ্ছেন না একাংশ পুলিশ এটা করছেন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কিন্তু এই যে প্রতিদিন যে ঘটনা হচ্ছে প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে কি দেখা যাচ্ছে লাশ পাওয়া যাচ্ছে লাশের সামনে দাঁড়িয়ে পুলিশ মন্তব্য করে দিচ্ছেন অস্বাভাবিক মৃত্যু